আজকে আমি তোমাদের 3B চ্যাপ্টারটা শুরু করছি। 3B-টা অন্তর্কলেজেরই একটা চ্যাপ্টার, কিন্তু একটু নতুন আইডিয়া। আচ্ছা, তোমরা এই দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা জানো, আমি একবার বলে দিই। এটা কি? এ লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু বি, অর্থাৎ এক্সের মান এ এ এক্স এর মান এর সমান বা এর থেকে বড় এবং বি এর সমান বা বি এর থেকে ছোট। আর এখানে কি, এক্স এর মান এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। এটাকে যদি আমরা লিখতে চাই, আমরা এইভাবে লিখতে পারি, এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল, এটাকে বলে ওপেন ইন্টারভেল, এক্স বিলংস টু এ কমা বি, আর এটাকে বল এটাকে বলে হচ্ছে ক্লোজড ইন্টারভেল, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার এখানে আমরা দুটো থিওরেম নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে রোজ থিওরেম আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। রোজ থিওরেমটা কি, কোনো একটা ফাংশন, ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশন হলো এক্সের একটা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা এক্সের একটা রিয়েল ফাংশন, বাস্তব চলের অপেক্ষক বা রিয়েল ফাংশন, এবং এটা যদি এক্স বিলংস টু এই শর্তে বা এই শর্তে যদি এমনভাবে সংজ্ঞাত হয় যে এই পয়েন্টে এক নম্বর হচ্ছে এ লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু বি, এই বিস্তারে এফেক্স সন্তত হবে অর্থাৎ কন্টিনিউয়াস হবে, দু নম্বর এ লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু বি এখানে এফেক্স অন্তর্কলযোগ্য হবে অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে, অন্তর্কলযোগ্য হবে অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে, আর তিন নম্বর হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে, অর্থাৎ এফ অফ এ এই মানটা এখানে বসিয়ে এফ অফ এর যা মান হবে এফ অফ বি এরও তাই মান হবে। যদি এরকম হয় তাহলে এই এ আর বি এর মধ্যে আমরা এক্সের অন্তত একটা মান পাবো, যেটাকে ধরো আমরা সি ধরলাম, যাতে এ লেস দেন সি লেস দেন বি হয়। যদি এই তিনটে শর্ত পালন হয় সেক্ষেত্রে আমরা এক্সের একটা মান সি পাবো, যেটা এ আর বি এর মাঝখানে থাকবে অন্তত একটা, আমরা একাধিক পেতে পারি কিন্তু মিনিমাম একটা পাবো, যাতে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো হয়। ঠিক আছে, তো এই ফাংশন এই বিষয়টাকে যদি আমরা জিওমেট্রিক্যালি দেখাতে চাই, ধরো আমরা একটা কার্ভ নিলাম, এরকম একটা কার্ভ, সরি এরকম, ধরো এখানে এই বিন্দুটায় প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ভটার এই বিন্দুতে বা এই বিন্দুতে বা এই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, স্পর্শক আঁকলে সেটা কি হচ্ছে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে। তাহলে কোনো একটা বিন্দুতে আঁকা স্পর্শক যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাহলে তার প্রবণতা কত, জিরো। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে আমরা বলতে পারি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, কোন কোন বিন্দুতে, না এ বিন্দুতে, বি বিন্দুতে, এই বিন্দুটা ধর নাম দিলাম আমরা এ, এটা ধরো নাম দিলাম আমরা বি, এটা ধরো নাম দিলাম আমরা সি, যে যে বিন্দুতে আমরা এখানে মাঝখানে হয়তো কার্ভটার মধ্যে আরও অনেক বিন্দু পেতে পারি, আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, তা যে যে বিন্দুতে এই আঁকা স্পর্শকগুলো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে সেই সেই বিন্দুতে তাহলে স্পর্শকের প্রবণতা হবে জিরো। তাহলে এইখানে আর একটা কী পাচ্ছি বিশেষভাবে দেখো, এটা আর একটা কী, এই যে আর এই যে মানটা, এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স যখন, তাহলে এই মানটা হচ্ছে এফ অফ এ আর এই মানটা হচ্ছে এফ অফ বি, আমাদের দেখো বলে দিয়েছে তো এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাহলে সেখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা কী বলছি, যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এই ফাংশনটা এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস সেটা আমরা দেখেই বুঝতে পারছি এবং অন্তর্কলযোগ্য হবে,
তাহলে আমরা এই যে পয়েন্টটা পাচ্ছি সি, তাহলে সেটা এ আর বি এর মাঝখানে আছে, তাহলে আমরা পেতে পারি এফটা সি ইকুয়াল টু জিরো। সেখান থেকে আমরা পেতে পারি এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা, তোমরা বইতেও প্রমাণটা দেখবে সেই রকমই আছে, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সিরে তিনটি এক্স অক্ষের সমান্তরাল পাচ্ছি। তাহলে এইখান থেকে তোমাদের কীরকম অঙ্ক আসতে পারে? প্রথম কথা হচ্ছে কোনো একটা ফাংশন দিয়ে দেবে, দিয়ে রেঞ্জটা অর্থাৎ বিস্তারটা দিয়ে দেবে, দিয়ে বলবে দেখাও যে সেই ফাংশনটা ওই রেঞ্জের মধ্যে রোলস থিওরেম সত্যতা যাচাই করা যায় কি না, এক নম্বর। দু নম্বর, কোনো একটা ফাংশন দিল যে ফাংশনটা ওই রেঞ্জের মধ্যে সন্তত নয় বা অন্তর্পলর যোগ্য নয়, তাহলে সেই ফাংশনটা ওই রেঞ্জের মধ্যে রোলস থিওরেমকে পরীক্ষা করা যাবে না, এই টাইপের অঙ্ক এখান থেকে আসতে পারে। এবার দেখো, আচ্ছা আমি আগে একটু তোমাদের রোলস থিওরেমের কয়েকটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তারপর আবার আমি তোমাদের ল্যাগ্রাঞ্জ থিওরেমটা বলবো। শর্ট কোয়েশ্চেনটা আমি পরে আলোচনা করছি, তার কারণ হচ্ছে তোমরা মানে এমসিকিউটা আগে আমি রোলস থিওরেমের কয়েকটা অঙ্ক একটু তোমাদের বলে দিই, বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের আগে বলছি, এক নম্বর অঙ্কটা কি দিয়েছে, মাইনাস ওয়ান লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু ওয়ান, লেসর ইকুয়াল টু ওয়ান, এই ফাংশনটা এই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাই তো? তাহলে যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, তাই তো? তাহলে এই যে ফাংশনটা, এটা একটা কি, এটা একটা পলিনোমিয়াল, তাহলে এই পলিনোমিয়ালটা এই রেঞ্জের মধ্যে অবশ্যই অন্তর্কলজ্য। এবার আমরা প্রথমে, আমাদের তিনটে শর্ত আছে, একটা হচ্ছে যখন তোমাদের অঙ্কে নাম্বারটা কম থাকবে তখন আমাদের তিনটে শর্ত দেখানোর দরকার নেই। এখানে আমরা দেখেই প্রথমেই বুঝতে পারছি যে এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, সুতরাং এফ অফ ওয়ান নট ইকুয়াল টু এফ অফ মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এফ এ ইকুয়াল টু এফ বি, এই শর্তটা পূরণ হলো না, এই শর্তটা কি পূরণ হলো, হলো না। তাহলে এই রেঞ্জের মধ্যে এই অপেক্ষকের উপর রোলের উপপাদ্যটি প্রযোজ্য নয়। ঠিক আছে, এবার পরের অঙ্কগুলো দেখো, দুইয়ের এক, প্রত্যেকটাই দেখো গ্রেটার ইকুয়াল টু এরকমভাবে আছে, অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যালের মধ্যেই কিন্তু বলছে, অর্থাৎ লোয়েস্ট যেটা মান সেটাকে আমরা এ ধরবো, হায়েস্ট যেটা মান সেটাকে আমরা বি ধরবো। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট। আমি তোমাদের একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এইটা না, আমি তোমাদের তিন নম্বরটা দেখিয়ে দিই, তিন নম্বরটা একটু অন্যরকম আছে। এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, তাই তো? তাও যেখানে এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল ওয়ান কমা থ্রি। আচ্ছা এবার দেখো, আমি যদি এফ অফ ওয়ান এর মান কত, এফ অফ ওয়ান হলে জিরো হচ্ছে, তাই তো? এই মানটা যদি জিরো হয়ে যায়, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হচ্ছে, এফ অফ থ্রি সেটাও জিরো হচ্ছে। ঠিক আছে, এইবার এই ফাংশনটাকে যদি আমরা সন্তত কিনা পরীক্ষা করতে চাই, তাহলে এই ফাংশনটা যেহেতু একটা পলিনোমিয়াল, তাহলে এটা এই বিস্তারে সন্তত হবে এবং অন্তর্কলজযোগ্য হবে। তাহলে যেহেতু সন্তত এবং অন্তর্কলজযোগ্য, তাহলে আমরা বলতে পারি কি যে রোলের উপপাদ্যটা এই বিস্তারের মধ্যে প্রযোজ্য। ঠিক আছে, এটা একটা পলিনোমিয়াল, তো একটা বহুপদী সংখ্যামালা। যদি এটাকে তোমরা এইভাবে করতে অসুবিধা হয়, আমরা ধরো এটাকে এইভাবে লিখে নিতে পারি,
এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এবার গুণ করলে কত হচ্ছে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স। তাহলে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স, তাই তো? তোমরা এইভাবেও গুণ করে নিতে পারো, কিংবা এটাও লিখতে পারো, যেহেতু এটা একটা বহুপদী অপেক্ষক, বহুপদী সংখ্যামালা, সুতরাং যে কোনো পলিনোমিয়াল এই রেঞ্জের মধ্যে অবশ্যই সন্তত এবং অন্তর্ফলকযোগ্য হবে, তাই এটা সন্তত এবং অন্তর্ফলকযোগ্য। বাকি অঙ্কগুলো সব একই টাইপের তোমরা করো। আমি আর একটা অঙ্ক একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কী দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস সাইন টু এক্স, যেখানে এক্স বিলংস টু 0,2π। এই জিনিসটা আমি এই যে ব্র্যাকেটটা দিচ্ছি, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আমি যখন হয় তোমরা এটা লিখবে 0 <= এক্স লেসর ইকুয়াল টু 2π, কিংবা এটা লিখবে, দুটোর অর্থ কিন্তু একই। যে এই রেঞ্জের, দেখো তোমাদের এরকমই অঙ্কগুলো দিয়েছে, এই জিনিসটাকে আমরা এটাও লিখতে পারি, বিষয়টা একই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন এক্সের লেফট হ্যান্ড লিমিট, এই সাইন এক্স ফাংশনটা সবসময় কি হয়, সন্ততই হয়, অন্তর্কলযোগ্য হবে। এবার এইটাকে আমরা যদি এই রেঞ্জের মধ্যে আনি, রেঞ্জের মধ্যে কি পাচ্ছি, সাইন 0,0 সাইন 4π, তাই তো? সাইন 4π মানে হচ্ছে সাইন 4π, তার মানে পাই দুবার ঘুরলো, চারবার ঘোরা, তার মানে আবার সাইন 0ই আসছে, তার মানে এটা 0 হচ্ছে। সাইন 0 - 0, 0, আর 2π যদি বসাই, সাইন 2π সাইন 4π দুটোর মানে 0, তার মানে এটা অন্তর্কলযোগ্য হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো 3-এর 1 নম্বর অঙ্কগুলো দেখো, বলছে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। আচ্ছা, প্রথমে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 - √x² তার মানে হচ্ছে 1 - x/8, তাই তো? প্রথম কথা হচ্ছে যে যে বিস্তারে দিয়েছে, দেখো এখানে হচ্ছে এফ অফ এক্স এর মান আমরা দুটো ক্ষেত্রে কি পাচ্ছি, সমান পাচ্ছি, কিন্তু আমরা যদি এটার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 - 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 - 1, অর্থাৎ -2/3 ইন্টু 1/1/3, তাই তো? তাহলে এই রেঞ্জের মধ্যে এই যে আমরা মানটা পাচ্ছি, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করার পর যে মানটা পাচ্ছি, দেখো তার মধ্যে 0 আছে, তাহলে আমি যদি এখানে x0 বসাই, তাহলে এই মানটা তো সন্তত হচ্ছে না। তাহলে এই রেঞ্জের মধ্যে কি এই ফাংশনটা, এই রেঞ্জের মধ্যে সব বিন্দুতে তাহলে এফ এক্স এফ ড্যাশ এক্স আমরা পাচ্ছি না, তাই তো? এই রেঞ্জটার মধ্যে, রেঞ্জটা যেটা দিয়েছে -1 < x > 1, এই রেঞ্জের মধ্যে তো 0 আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে দেখো 0 বিন্দুতে কি এফ এক্স এফ ড্যাশ এক্স পাওয়া সম্ভব, সম্ভব নয়। তাহলে 0 বিন্দুতে এটা অনির্ণয় হয়ে যাচ্ছে, তাহলে 0 বিন্দুতে কিন্তু, 0 বিন্দুটা যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু এফ এক্স অপেক্ষকটা রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। ঠিক একইভাবে তাহলে বাকিগুলোকে ট্রাই করবে। এইবার দেখো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কি বলছে, আগের বার আমরা যে জিনিসটা করলাম সেই জিনিসটার মধ্যে কিন্তু দেখো সেটা ছিল এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই তো? কিন্তু যদি একটা কার্ভ তোমাদের এরকম দেয়,
হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু তাহলে রোলের উপপাদ্যটা প্রযোজ্য নয়, কারণ এই কার্ভটার কোনো বিভিন্ন বিন্দু যে আমরা পাচ্ছি সেই বিন্দুগুলোর কোনোটাই কি দেখো আমরা যদি আঁকি এরকমভাবে সেগুলো কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে? হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা যে থিওরেমটা ব্যবহার করব সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। কি বলছে এটাতে? যে ঠিক একই রকম একটা বিস্তারে যদি এফ এক্স একটা ফাংশন সন্তত হয়, এফ এক্স একটা ফাংশন সংগত হয়, অর্থাৎ ওই রেঞ্জের মধ্যে আমরা যদি ফাংশনটাকে ডিফাইন করি, তাহলে প্রথম হচ্ছে এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি, এর মধ্যে সন্তত এই অন্তর্কলজ্য, তাহলে ওর মধ্যে আমরা একটা মান সি পাবো। খুব ভালো করে খেয়াল করবে, ওর মধ্যে আমরা একটা মান সি পাবো যার মানটা এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি হবে। কোথা থেকে আসলো এটা? আচ্ছা দেখো, আমি যদি এই কার্ভটাকে একটু ঠিকঠাক করে আঁকি, ধরো জিনিসটা এইরকম হলো, এই একটা কার্ভ, তাহলে এই কার্ভের ধরো এই একটা বিন্দু, আর ধরো এই একটা বিন্দু। তাহলে প্রথম কথা, আমরা যদি এটাকে এই বিন্দু, এটা এক্স ইকুয়াল টু এ, এটা যদি এক্স ইকুয়াল টু বি হয়, তাহলে এইটুকু বি মাইনাস এ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমরা পাচ্ছি, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এফ অফ এ, আর এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এফ অফ বি। তাহলে এই যে এটা থেকে যদি আমি একটা এরকম কোণ টানি, তাহলে এইটা হচ্ছে নতি। এবার সেইটা যদি আমরা এখান থেকে এইভাবে এক্স অক্ষের সঙ্গে করতে পারি, তাহলে এইটা আর এই বিন্দুতে যেটা হচ্ছে এরা পরস্পর সমান্তরাল, তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে একটা নতি হচ্ছে না? তাহলে এই যে নতিটা, এটা আমরা ক্লাস ইলেভেনে শিখেছি, কোনো সরল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে এই যে আমরা সরি এই যে আমরা নতিটা পাচ্ছি, এই নতিটা আসলে কি লম্ব বা অতিভুজ? তাহলে এখান থেকে আমরা এইটুকুর মানটা কি পাচ্ছি, এফ বি মাইনাস এফ অফ এ, আর এইটা পাচ্ছি বি মাইনাস এ। তাহলে এই যে কোণটা, এটাকে যদি আমরা ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ, আমরা তো নতি তাই জানি বা প্রবণতা তাই জানি, বি মাইনাস এ। তাহলে ট্যান থিটাটা কি, ট্যান থিটা হচ্ছে এই এই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক আঁকি, এই যে বিন্দুটা আমরা যদি একটা স্পর্শক আঁকি, বা এখান দিয়ে যদি আমরা এরকম একটা স্পর্শক আঁকতে চাই, সেই স্পর্শকগুলো এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, তাহলে কোনো সরলরেখার কোণ বার করতে গেলে আমাদের কি করতে হয়, ওই বিন্দুতে তার নতি বার করতে হয়। তাহলে নতি তার মানে কি হয়, এফ ড্যাশ এক্স। তাহলে এখানে যেহেতু আমরা এই সি বিন্দুতে বার করছি, তাহলে এটা হলো এফ ড্যাশ সি। তাহলে এফ ড্যাশ সি কে আমরা বলতে পারি এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ। এইভাবে আমাদের কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটাকে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, তাহলে এবার যদি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের আমাদের অঙ্ক করতে দেয়, এই এই অঙ্কগুলোর আরেকটু অন্যরকমভাবে এই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটাকে ডিফাইন করা যায়, সেটা আমি এই মুহূর্তেই বলছি না, কারণ একসাথে এতটা বললে তোমাদের একটু কনফিউজ লাগবে। তো দেখো, 4 নম্বর অঙ্কগুলো দিয়েছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, তার মানে এফ অফ এ ইকুয়াল টু, মানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, যে রোলস থিওরেমে আমরা এফ বি ইকুয়াল টু এফ এ পেয়েছিলাম, কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে কিন্তু এফ বি ইকুয়াল টু এফ এ হবে না, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এফ এ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, রুট এক্স, তার মানে হচ্ছে রুট ফোর, তার মানে টু। এফ বি পাচ্ছি হচ্ছে রুট নাইন ইকুয়াল টু থ্রি। তাহলে আমাদের এফ ড্যাশ এর থেকে আমরা, আগে আমরা এফ ড্যাশ এক্স বার করলাম, এফ ড্যাশ এক্স কত, হাফ অফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ অফ রুট এক্স। তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু
রুটসি। এবার তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অনুযায়ী আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে এফ বির মান হচ্ছে 3, এফ এর মান 2, বি মাইনাস এ হচ্ছে 9 মাইনাস 4 ইকুয়াল টু, এটার মানটা বসিয়ে দিই 2√c। তাহলে এটা পাচ্ছি হচ্ছে 1/2√c ইকুয়াল টু 1/5। তাহলে 4c ইকুয়াল টু 1/25, তাহলে উল্টে দিলে কি হচ্ছে 4c ইকুয়াল টু 25, তাহলে c ইকুয়াল টু 25/4। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে পরের অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। আমি একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি, যখনই এইরকম ভগ্নাংশ থাকবে যেগুলো যে অঙ্কগুলো ধরো পলিনোমিয়াল নয়, যেমন 5 নম্বরটা, 5 নম্বরটার যদি আমরা ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্সটা কী আসছে, 1/6 মাইনাস এক্স একটা টার্ম আসবে, তার মানে 6 এই মানটা কিন্তু 5 আর 7-এর মাঝখানে, তার মানে ওই মানে ডেরিভেটিভ হতে পারে না। আর যদি ডেরিভেটিভ না হয় তাহলে কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এইভাবে তোমরা এগুলো একটু চেষ্টা করবে। আচ্ছা, 6 নম্বরটা বলছে, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে এবং এত বিস্তারে সর্বত্র এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয়, তবে প্রমাণ করো এই বিস্তারে এফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু। আচ্ছা, এখানে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু এগুলো এখনও তোমাদের পড়ানো হয়নি, তাই আমি এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। এই অঙ্কটা রেখে দেবে, যখন ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু চ্যাপ্টার হবে তখন এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাকি অঙ্কগুলো একই টাইপের, এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। এবার আমি একটু তোমাদের শর্ট কোশ্চেনগুলো বলে দিই। শর্ট কোশ্চেন দেখো, 1 নম্বরটা দিয়েছে কি, 1 নম্বরটা দিয়েছে হচ্ছে এফ এক্স এর কি অপেক্ষক এই বিস্তারে এমনভাবে সংগত। দেখো 3টে অপশান আছে, প্রথমটা একের এ বক্স এ বি, বক্স এ কমা বি বিস্তারে এফ এক্স সন্তত অবশ্যই, অর্থাৎ ক্লোজড ইন্টারভ্যালে এফ এক্স সন্তত হতে হবে। এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকবে ওপেন ইন্টারভ্যালে, ওপরে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে যদি 3টেই সিদ্ধ হয়। যে কোনো একটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু এই রোলের উপপাদ্য হবে না। আচ্ছা, 2 নম্বরটা দিয়েছে, এটা একটা ফাংশান দিয়েছে দেখো, যার 2টি বীজ, অর্থাৎ 2টি বীজ মানে এ আর বি দুটো বিন্দু পাচ্ছি আমরা, যেখানে যেটা আমরা রোলের উপপাদ্যতে এ আর বি বলেছি, এখানে সেই দুটোকে 2টো বীজ বলেছে। অর্থাৎ তোমরা এক্ষেত্রে এ ইকুয়াল টু আলফা, বি ইকুয়াল টু বিটা ধরতে পারো। তাহলে এফ এক্স ফাংশানের আলফা বিটা যেরকম, যদি বি আমরা এ বীজ ওর দুটো সমাধান হয় যদি, তার মানে আলফা বিটার মতো ওরা 2টো বীজ হবে। তাহলে এবার যদি আমরা একটা ফাংশান, এই এবারে এফ এক্স ফাংশানটার থেকে যদি আমরা এফ ড্যাশ এক্স বার করতে পারি, তাহলে এর এখানে একটা পয়েন্ট যদি আমরা সি ধরি, তাহলে সেটা কি হবে, এ আর বি এর মাঝখানে অবস্থিত হবে। দেখো তাই দিয়েছে যে ওইটাকে ডিফারেন্সিয়েট করে 8x³ + 3x² - 2 = যদি 0 থাকে, তাহলে আলফা বিটার মধ্যে সমীকরণের কমপক্ষে একটা বীজ থাকবে, একাধিকও থাকতে পারে, তো মিনিমাম আমরা একটা সি পাবো রোলের উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, তারপরেরটাও বলছে দেখো, রোলের উপপাদ্য যদি হয় তাহলে তোমরা নিজেরা করবে, এগুলো জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, বাস্তব অপেক্ষা। আচ্ছা, তারপরে ল্যাগ্রাঞ্জের মধ্যম মানের উপপাদ্য অনুযায়ী সি এর মান বার করতে হবে, অর্থাৎ এখানে আমরা কি করব, প্রথমে দেখো এটা আমি একটু 6 নম্বরটা আমি একটু করে দিলাম, কি দিয়েছে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু x+1/x, x+1/x, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 - x² যেখানে আমাদের পরীক্ষা করতে দেবে সেখানে সবকটা শর্ত দেখাতে, বা যখন মান বার করতে দিচ্ছে তখন কিন্তু সবকটা শর্ত দেখানোর দরকার নেই। তাহলে এফ অফ 2 এর মান হচ্ছে 2+½, তার মানে 5/2, এফ অফ 3 এর মান হচ্ছে 3+1/3, তার মানে হচ্ছে 10/3। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 1 - 1/c² তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ 3 - এফ অফ 2
বাই থ্রি মাইনাস টু, তার মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু টেন বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু। তাহলে কি হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু ছয় দশ মাইনাস তিন পাঁচে পনেরো। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই সিক্স, তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই সিক্স ইকুয়াল টু ওয়ান বাই সি স্কোয়ার, তাই তো? তাহলে সরি টোয়েন্টি হবে এটা, তাহলে এখান এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হলো, তাহলে ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স মানে ওয়ান বাই সিক্স ইকুয়াল টু ওয়ান বাই সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু সিক্স, অতএব সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সিক্স। তাহলে কী বলেছে, সি এর মান হবে, আচ্ছা দুই আর তিনের মধ্যে থাকবে, আচ্ছা খুব স্বাভাবিকভাবে এখান থেকে আমরা প্লাস রুট সিক্সটা নেব, সি এর দুটো মান পাচ্ছি, কিন্তু দুই আর তিনের মাঝখানে নিশ্চয়ই নেগেটিভ রুট সিক্সের মানটা আসবে না, তাই সি এর মান আমরা নেব প্লাস রুট সিক্স, ঠিক আছে? আচ্ছা বাকি যে অঙ্কগুলো আছে তার মধ্যে একমাত্র আট নম্বরটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে, সেগুলো তোমরা পারবে। মধ্যম মান উপপাদ্য অনুযায়ী এফ ফোর মাইনাস এফ ওয়ান যেটা দিয়েছে, তাহলে সি এর মানটা কী হবে, খুব স্বাভাবিকভাবে এক আর চারের মধ্যে থাকবে, মানে ডি অপশান, বাকিগুলো করবে, শুধু আট নম্বর অঙ্কটা আমি আলোচনা করিনি, এটা পরের দিন করবো, ওই থিওরিটা একটু না বললে অঙ্কটা পারবে না।